হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন কি নিয়ে কথা বলবো, তারপরও বলি, আজকে রুই মাছের চার দেখাবো আপনাদের, মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, মনোযোগ সহকারে দেখবেন আর লাস্টে কিছু কথা বলবো, কথাগুলো মনোযোগ সহকারে খেয়াল করবেন যারা প্রকৃতভাবে চার করা শিখতে চাচ্ছেন বা মাছ ধরাটা শিখতে চাচ্ছেন। যাই হোক, ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। প্রথমে যে জিনিসটা আমার নিতে হবে সেটা হচ্ছে পিঁপড়া পচানি। এটা হচ্ছে পিঁপড়া পচানি, আর এটা দিয়ে দিলাম এখানে। আর যে চারটা আপনাদের দেখাচ্ছি এই চারটাতে ইনশাল্লাহ মাছ খুব ভালোভাবে ভিড়বে, আর মাছটাও আপনারা ইনশাল্লাহ ধরতে পারবেন, ঠিক আছে? আর এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভাত অথবা চিরা, ভাত অথবা চিরা। তা যাই হোক, আমি ভাত নিয়ে নিছি। এই ভাত আর চিরা, ভাত এই পিঁপড়া ডিমের সাথে সুন্দর করে মিশ করে নিতে হবে। মনোযোগ সহকারে দেখবেন, সুন্দর করে এরকম মিশ করে নেবেন, এরকম ভাবে মিশিয়ে নেবেন। পার্ট টু পার্ট প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন, ইনশাল্লাহ আপনার ফুটের থেকে মাছ সরবে না আর ওই ফুটটা নষ্ট হবে না। ফুট বলতে যে জায়গায় আপনি চার করতেছেন ওই জায়গা থেকে মাছ নড়বে না বা মাছটা ভালো ভিড়বে। এরপরে যেটা করতে হবে এটা হচ্ছে আতপ চালের ভুষি, তবে এটা ভেজে নিয়া ভাজা ভুষিটা ঠিক এতটুক পরিমাণ আপনারা দিয়ে দিবেন। যদি আপনি পুকুরে মাছ ধরেন তাহলে সেই ক্ষেত্রে 50 গ্রাম 50 গ্রাম করে দিলেও হবে, আর যদি আপনি নদী বা ডোবায় মাছ মারতে যান কোনো জায়গা বাওরে তাহলেও আপনার পরিমাণটা বাড়ায় নিতে হবে। কতটুকু বাড়াবেন সব ডিটেলস আমি বলে দেবো, পরিমাণগুলো মনোযোগ সহকারে লাস্টে খেয়াল করে শুনে নেবেন। যাই হোক, আতপ চালের ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে যেটা দেব এর সাথে সেটা হচ্ছে ফিট। এই হচ্ছে ফিট, ফিটটা দিয়ে সুন্দরভাবে মিশাই নিতে হবে। কতটুক কতটুক দিচ্ছি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত থেকে শুনে নেবেন। যাই হোক, ফিট দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব এর সাথে দেবো হচ্ছে ঘির ছাঁচি, ঘির ছাঁচি, ঘির ছাঁচি দিয়ে দিলাম। সুন্দর করে এগুলো দিয়ে প্রত্যেকটা জিনিসই মিশাইতে হয়, সুন্দর করে মিশাবেন, সময় নিয়ে মিশাবেন, তাতে কি হবে চারটা অ্যাকুরেট হবে বা মাছও ভালোভাবে আসবে। এর সাথে যেটা করতে হবে দিতে হবে হচ্ছে আপনার মিষ্টি চার, আর এটা হচ্ছে আমার হাতে বানানো চার, আর চারের পরিমাণ এখানে আছে 100 গ্রাম। তাই 100 গ্রাম চার দিয়ে, আর প্রত্যেকটা জিনিসে আমি 100 গ্রাম করে দিছি, আমি পরিমাণে কম দিছি কিন্তু আপনাদের বলছি 100 গ্রাম করে দিবেন, তাতে ভালো হবে। এই চারটা দিয়ে সুন্দরভাবে এটা মিশাইতে হবে। মাথায় রাখবেন মিশ্রণ যত ভালো হবে চারের মিশ্রণটা তত আপনার মাছের সম্ভাবনা ভালো থাকবে, মাছ চারে ভালো ভিড়বে। এর থেকে দারুণ একটা ঘ্রাণ আসতেছে যেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না, কারণ আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন ঘ্রাণটা কত সুন্দর আসে। ঠিক আমার এখানে যতটুক পরিমাণ মাখানো হয়েছে ঠিক ওই পরিমাণেরই অর্ধেক পরিমাণ আমি মাটি নিয়ে নেব, ঠিক অর্ধেক পরিমাণ। এই হচ্ছে মাটি, এটা হচ্ছে আঠালো মাটি, তবে এটা হচ্ছে ভিজা মাটি, আঠালো মাটিটা ভিজা, যেহেতু আমার সবকিছু উপকরণ হচ্ছে শুকনা, আমার ভিজা মাটি নিতে হবে। ভিজা মাটি নিয়ে এগুলো সুন্দর করে এরকম করে মিশিয়ে দিতে হবে যাতে এটা বল আকৃতিতে করা যায়। আর যদি শুকনা নেন তাহলে আপনার আবার পানি দিতে হবে, আর বল করার জন্য পানি ব্যবহার করা লাগবে। যাই হোক, এটা মিশাই নিতে হবে সুন্দর করে, জানি মাটির সাথে আর এই ইসের সাথে মিশে যায়। মাটির পরিমাণ বেশি দিবেন না, বেশি দিলে প্রবলেম, মাছটা ভিড়তে চাবে না।
মাটির পরিমাণ ঠিক অর্ধেক দিবেন। এটা মিশানো হয়ে গেছে সুন্দরভাবে, এটা কিন্তু চার হয়ে গেছে। এখানে চারের পরিমাণ আছে, একটা সিম্পল পুকুরের জন্য যা করা লাগে আজকে কিন্তু তাই করে আপনাদের দেখালাম। ঠিক এখানে বল হবে, ছোট আকৃতিতে বল করলে প্রায় 5 থেকে 6টা হবে, আর যদি মনে করেন যে একটু বড় করেন তাহলে 4টা হবে। আর টিকিট পুকুরে, যারা টিকিট পুকুরে মাছ মাতাছেন তাদের জন্য এই 4টা সব থেকে বেস্ট। আর মাছ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভিড়বে, আর এই পন্থায় মাছ মারলে ওই ফুটের থেকে মাছ যাবে না। এবার আসেন, কি কায়দায় আপনি 4টা করবেন আমি আপনাদের ডিটেলসে দেখাই দিই। এই বলটা যখন আপনারা করবেন এরকম টাইট করে করে নেবেন। টাইট করে করে ঠিক এরকম যেখানে আপনি মাছ ধরতে যাবেন ওখানে যে পুকুরে চুবনি দিবেন, চুবায়ে হাতে উঠায় এরকম এরকম করে খেলা নেবেন। আচ্ছা আমি আপনাদের দেখাই দিই, দেখাই দিলে সব থেকে বেশি ভালো হবে। যাই হোক, আমি এই যে একটা পাত্রে পানি নিয়ে নিছি, এই পানিতে এই বলটা এরকম চুবাইতে হবে, চুবাই এরকম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে কি হলো, এর গায়ে কাদার প্রলেপের মতো লেপ হয়ে গেল। এবার এই বলটা যদি আপনি চেলেও দেন ফাটবে না, গোড়া হবে না, আর যদি এরকম করে দেন তাও গোড়া হবে না, চেলে দিলেও গোড়া হবে না। তাতে কি হবে, আপনি দূরে থরো করতে পারবেন প্লাস মাছটা ভেরাইতে পারবেন ইনশাল্লাহ। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, যতগুলো ভিডিও দিই আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আপনারা মাছ ধরেন কিন্তু মাছ ধরাটাকে কেউ নেশা হিসেবে নেবেন না। আর মাথায় রাখবেন যে শখ হিসেবে রাখবেন, যে জানি নেশার মতো না হয়ে যায়, প্রতিনিয়ত মাছ ধরতে চলে যাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, যেটা আমি আগেও দিছি, আজকে লাইভ স্ট্রিমেও দিছি, আপনারা যারা ভিডিও এই মাছ ধরার রিলেটিভ চার আদার সম্পর্কে ভিডিও দিতে চান প্লাস মাছ ধরার ভিডিওগুলো দিতে চান, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা ইমোতে আপনাদের ভিডিওগুলো পাঠিয়ে দিবেন। আপনাদের ভিতর থেকে বাছাই করে প্রত্যেক মাসে 3 জনকে আমার হাতে যে চার আপনাদের দেখালাম ওই চারটা আমি 3 জনকে পাঠাবো, 2 কেজির বয়ম, যেটা আমি 1000 টাকা করে বিক্রি করি, এটা আপনাদের পৌঁছে দেবো। তবে কি কায়দায় পৌঁছবো, কে ফার্স্ট হলো সেকেন্ড হলো আপনারা নিজেরাই দেখতে পারবেন। প্রতি 30 দিন অন্তর অন্তর যারা যত তাড়াতাড়ি আপনারা ভিডিও পাঠাতে পারেন তত আপনাদের জন্য ভালো। ভিডিওতে যত পরিমাণ ভিউ হবে ভিউর উপরে নির্ধারণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে, সেই অনুযায়ী আপনাদের পুরস্কারটা পৌঁছে দেওয়া হবে। তা যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।